প্রত্যেকবারের মতোই পুজোতে অনেকগুলি ভিন্ন ধরনের চলচ্চিত্র এই বছর রিলিজ হচ্ছে বাংলাতে। বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের সিনেমাগুলি সব ধরনের দর্শকের জন্যই আসছে। এরই মধ্যে আমরা আজ কথা বলবো হইচই আনলিমিটেডের ট্রেলার নিয়ে। ফার্স্ট লুক আর পোস্টার্স দেখে বোঝাই যাচ্ছিল যে এই মাল্টি স্টারারটা বেশ মজার হবে, আর ট্রেলার দেখে সেটা বেশ পরিষ্কার হয়ে গেল। হই হুল্লোড় আর পুরোদস্তুর কমেডির সাথে সাথে ভ্রমণ পিপাসু বাঙালির জন্য উজবেকিস্তানের অসাধারণ ল্যান্ডস্কেপসই হলো হইচই আনলিমিটেডের ইউএসপি। আর একটা খুব জরুরি কথা এই ট্রেলার এবং এই প্রোডাকশন হাউস নিয়ে এখনই বলে নেওয়া দরকার যে গ্রাফিক্স ডিজাইনার আর এডিটারদের কাজ খুবই উন্নত মানের। সাধুবাদ জানাবো যে এরা কনস্ট্যান্টলি দারুণ কাজ করছে, আর বিশ্বমানের পোস্টার্স আর ট্রেলার এডিটিং সত্যিই প্রশংসনীয়। কুডোস টু দ্য টিম। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এখনও পর্যন্ত তিনটি সিনেমা প্রোডিউস করেছে, তার মধ্যে তিনটি বেশ অন্য ধরনের এবং সচরাচর যেমন বাংলা ছবি দেখি আমরা তার চেয়ে বেশ আলাদা। এমনকি কবির আর ককপিটের মতো সিনেমা বানিয়ে দেব অলরেডি প্রুফ করে দিয়েছেন যে কনসেপ্ট আর স্ক্রিপ্ট দারুণ হলে প্রোডিউস করতে তিনি পিছপা হবেন না। আর যখন হইচইয়ের মতো আলট্রা কমার্শিয়াল সিনেমা তিনি করছেন, তার মানে বোঝাই যাচ্ছে কন্টেন্টের ওপর অনেকটাই কনফিডেন্ট সবাই। আর হ্যাঁ, গুজবে একদমই কান দেবেন না, এটি কোনো রিমেক ছবি না। অন্য তিনটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সিনেমাগুলির মতোই এটিও একটি অরিজিনাল স্টোরি। সুপারস্টার দেব ছাড়াও এই ছবির স্টারকাস্ট বেশ বড় এবং অসম্ভব ভালো অভিনেতারা রয়েছেন ছবিতে, যেমন খরাজ, শাশ্বত, পূজা, অর্ণ, কৌশানী এবং আরও অনেকে। ট্রেলারেই আমরা কিছুটা তাদের ঝলক দেখলেও বোঝাই যাচ্ছে যে ছবির বেশ বড় অংশ জুড়েই তারা রয়েছেন। সিনেম্যাটোগ্রাফিও বেশ ভালো লাগলো ট্রেলার দেখে, স্পেশালি ফরেন লোকেশনের দারুণ দারুণ ফটোগ্রাফি তো অবশ্যই মন কেড়ে নেবে সবার। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চমৎকার প্রমোশনাল অ্যাক্টিভিটিস তো আমাদের সবসময়ই সারপ্রাইজ করে, যেমন কবিরের লাইভ বম স্কোয়াডের কাজ থেকে শুরু করে ককপিটের জন্য সোশ্যাল নেটওয়ার্কে প্রমোশন। আর এইবারেও এরকম অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা, যেমন বঙ্গাইয়ের ইউটিউব চ্যানেলে দেব থেকে আরবিসিজে বঙ্গের ভাইরাল ভিডিও, আবার গভর্নমেন্টের সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেইনে সিনেমার তারকারা। সাধুবাদ জানায় মার্কেটিং টিমকে বাংলায় এরকম ইউনিক এবং নতুন ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে আসার জন্য। সবশেষে এটাই বলবো, ট্রেলার দেখে আমার খুবই ভালো লাগলো, বেশ কালারফুল, ফ্রেশ, হাসি মজা, হই হুল্লোড়ের ছবি এটি। আমি পুজোর সময় এরম ফ্যামিলি এন্টারটেনারই দেখতে ভালোবাসি পুরো পরিবারকে নিয়ে। আর আপনাদেরকেও বলবো আনলিমিটেড হাসির জন্য এই সিনেমাটি দেখা যেতেই পারে। ধন্যবাদ আমাদের রিভিউটি দেখার জন্য, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আপনারা কি মনে করেন হইচই আনলিমিটেডের ব্যাপারে সেটাও কমেন্টে বলতে ভুলবেন না। থ্যাংক ইউ, স্টে টিউন ফর আওয়ার নেক্সট ভিডিও।